যে ব্যক্তি কিছু সময় আগেই পঞ্চমুখ হয়ে উঠেছিলেন এবং সেই ব্যক্তি যথারীতি আবার লড়াইয়ের ময়দানে নামলেন নচিকেতার সাথে শুধুমাত্র তাই নয় নচিকেতাকে যথারীতি ভণ্ড বলে অভিহিত করলেন এবং জানিয়ে যথারীতি জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে

তো বাংলা রাজনীতি জানা সত্যিই রঙ্গমঞ্চ কারণ মাত্র কয়েক ঘন্টা আগেই যাকে সাধু সাধু বলে ধন্যবাদ দিয়ে পাড়া চলছিল রাত পোহাতে না পোহাতেই তিনি হয়ে গেলেন ভন্ড গায়ক একদম ঠিকই ধরেছেন এখানে নচিকেতার কথাই কিন্তু বলা হচ্ছে অর্থাৎ কয়েক ঘন্টা আগেও যে গায়ককে বিজেপি শিবিরের স্বাগত জানানোর কথা বলা হচ্ছিল সেই নচিকেতার দিকে এবার তির্যক বাঁধবাক্য ছুঁড়ে দিলেন বাবুল সুপ্রিয় প্রসঙ্গত শনিবার সকালে নচিকেতার গানের একটি ভিডিও টুইটার পেজে শেয়ার করেন বাবুল সুপ্রিয় এবং গানটি ছিলা কাটমানি দাদারা অথবা দিদিমণি এবং শুধুমাত্র এই পুরো গানের কিন্তু স্পষ্ট ছিল। এবং যে নচিকেতা বরাবর মমতা ব্যানার্জির হয়ে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে গান গাইতেন সেই নচিকেতার মুখে এরকম ধরনের একটি গান শুনে যথারীতি উৎসাহ পেয়েছিল বিরোধী শিবির এমনকি তারা বেশ খুশিও হয়েছিল এমনকি বাবুল সুপ্রিয় পর্যন্ত তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন তিনি ভিডিওটি পোস্ট করে লিখাছিলেন মানুষের মনের কথা গানের মাধ্যমে সঠিক মাত্রায় স্যাটায়ারের তর্কা লাগিয়ে সকলের সামনে নিয়াসার জন্য তাকে আমার অশেষ ধন্যবাদ এমন কি বিজেপি নেতৃত্ব লকের চট্টোপাধ্যায়ও কিন্তু নচিকেতাকে বিজেপিতে স্বাগত জানিয়েছিলেন এবং বিজেপি সকলেই ভেবেছিলেন নচিকেতা হয়তো রং বদলে বিজেপিতে আসতে চলেছেন কিন্তু বিপত্তি বাজে ঠিক এরপরই অর্থাৎ কিছুক্ষণের মধ্যে বাবুলের ফেসবুক থেকে উড়ে যায় সেই নচিকেতার গান হতবম্ব হয়ে যায় বাবুল সুপ্রিয় নিজেও এরপর তিনি জানতে পারেন যে খোদ নচিকেতাই ফেসবুকে রিপোর্ট করে উড়িয়ে দিয়েছেন ওই পোস্ট জানতে পারার পর বাবুল সুপ্রিয় লেখে নচিতা নিজেই অভিযোগ করেছে আমি কিন্তু শুধুমাত্র গানটার প্রশংসা করেছি তবে শুধুমাত্র এখানে থেমে থাকেননি নচিকেতা এক সংবাদ মাধ্যমে নচিকেতা এই প্রসঙ্গে বলেন রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারের মিষ্টির দায়িত্ব তো আর রামকৃষ্ণের নয় যে যা বুঝবে এবং নচিকেতার এই কথাটিতেই যথারীতি ক্ষিপ্ত হন বাবুল সুপ্রিয় যার প্রশংসা করলেন তিনি এখন এরকম বাঁকা মন্তব্য করছেন এবং এরপরে যথারীতি বাবুল সুপ্রিয় একটি টুইট করে লেখেন যে বোকা বোকা কথা বলে নিজেরই সম্মানহানি করছো নচিদা রামকৃষ্ণ ভান্ডারের মিষ্টিও আমি খেয়েছি আবার ভণ্ড গায়কের গানও শুনেছি আর একজন গায়ক বলছো কেন সোজা বাবুল বলো না আর হ্যাঁ ফেসবুক টুইটারে মানুষকে কমেন্ট করে একবার দেখো এরপর আমার কিছু বলার দরকার আছে কি অর্থাৎ এরপরে কিন্তু বাবুল সুপ্রিয় সাথে নচিকেতার দূরত্ব অনেকটাই বাড়লো এরপরে এই বিষয়ে আপনার কোনোরকম ব্যক্তিগত মতামত জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখন ক্রমে এতটুকুই হবে না